জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নেতৃত্বে তাত্রিক দল শেখ হাসিনাকে হটাতে চায় বলে নোবায়দুল কাদের। পুলিশের 15 দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার 24,000। বিএনপি নেতা আব্দুল সালাম শহীদুদ্দিনের জামিন নামঞ্জুর। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধির বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন নিহতের অভিযোগ। 8 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, মুক্তিপণ দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা আবার এই রাষ্ট্র মেরামত পর্বে মেরামত তো শেখ হাসিনা করেছেন, এজন্যই তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ কমিটি এবং মঞ্চ ও স্বাচ্ছ উপ কমিটি যৌথ বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে, দুর্নীতি ও লুটপাট করে কোষাগার খালি করেছে, রিজার্ভ $4 বিলিয়নেরও নিচে ছিল, শেখ হাসিনা $48 বিলিয়ন নিয়ে গেছেন। বিএনপি নেতৃত্বে যুগপথ আন্দোলনের কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে অনেকে রাষ্ট্র মেরামত করার প্রয়াস নিয়েছে, গত 12-23 দল ছিল, এবার 33 দল, বাম ডানের মধ্যে প্রগতিশীল এই প্রক্রিয়াশীল একসঙ্গে হয়ে গেছে, সব এক কাতারে একাকার, লক্ষ্য কি? শেখ হাসিনাকে হটানো। ওবায়দুল কাদের আরো বলেন, শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার হিসেবে বিএনপির ভিশন 2030, সেটা কোথায়? এখন তারা কর্মসূচি দিয়ে দেখাচ্ছে তারা আছে, তাদের নেতা কর্মীরা বহুদিন ক্ষমতায় নেই, তাদের খায় খায় ভাব, তাদের একটু খুশি রাখতে হবে, সেই জন্য অনেক কথা বলছে। 24 ডিসেম্বর সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ দেশবাসীকে দেখাতে চায় তারা আবারও দেশে নেতৃত্ব দিতে প্রস্তুত, এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেত্রী শেখ হাসিনা একটি সুশৃঙ্খল সম্মেলন দেখতে চান, যাতে দেখাতে চান আওয়ামী লীগ আবারও এই দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্ত শৃঙ্খলা, সভা করব সুশৃঙ্খল। আমার ধারণা এবার ঐতিহাসিক সম্মেলন হবে, কারণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে গণজাগরণের ঢেউ গোটা দেশ জেগে গেছে বিজয়ের মাসে, যেখানে সমাবেশ করেছি সেখানে স্রোতের মতো মানুষ, সমুদ্রের উত্তাল তরঙ্গ যেন আশ্রয় পড়েছে, এরকম তরঙ্গ বিক্ষোভ দেখতে পাচ্ছি। পুলিশের 15 দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার 24,000। সারাদেশে পুলিশের 15 দিনের বিশেষ অভিযানে 23,968 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বৃহস্পতিবার পুলিশের এই বিশেষ অভিযান শেষ হয়। দেশব্যাপী 33,429টি অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসী 72 জন। বিজয় দিবস, বড়দিন, খ্রিস্টীয় বর্ষবরণ উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং ঢাকায় আদালত ফটক থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে 1-15 ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চালায় পুলিশ। তবে বিএনপির অভিযোগ, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান, এর অংশ হিসেবে 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ পথগুলির তল্লাশি চৌকি বসানো হয়েছিল, যা সমাবেশের পর তুলে নেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন থানা মামলায় পরোয়ানাভুক্ত 15,968 জন আসামির, আর অভিযান চলাকালে 5,132টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 8,000 জনকে। অভিযানকালে 24টি আগ্নেয়াস্ত্র, 2 লাখ ইয়াবা, 8 কেজি 6 গ্রাম হেরোইন ও 5,415 বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। অভিযান প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মোহাম্মদ মঞ্জুর রহমান প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু দরকার পুলিশ ততটুকুই করছে। ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেওয়া 2 জঙ্গিকে গ্রেপ্তার করা সহ যেসব বিষয়ে সামনে এনে বিশেষ অভিযান চালানো হলো তার সফলতা কতটুকু, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে, বিশেষ অভিযান নিয়মিত অভিযানেরই অংশ।
বিএনপি নেতা আব্দুল সালাম সহিত তিনি জামিন নামঞ্জুর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত 7ই ডিসেম্বর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলায় আব্দুল সালাম ও শহীদুদ্দিন চৌধুরী আমির জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত সোমবার এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম দলটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন সহ 37 জনের জামিন আবেদন বিষয়ে আজ শুনানি হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের জামিন আবেদন নাকচ করেছেন। এর আগে গতকাল রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ 162 জনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন একই আদালত। এর আগে গত সোমবার মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ 224 জনের জামিন আবেদন নাকচ করেন আদালত। ওই দিনই আদালত বিএনপির আরও 106 নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করেন। 7ই ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও 800 ব্যক্তি আহত হন। পরে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক 4টি মামলা করে পুলিশ। এতে 2975 নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয় 725 জনের। তবে নাম উল্লেখ করা নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না। উপরের নির্দেশে ওই দুই নেতার বাসায় 8 ডিসেম্বর গভীর রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। দুজনকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় 11 ঘন্টা পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে ডিবি। তখন ডিবি আনুষ্ঠানিকভাবে বলেছিল, পুলিশের উপর বর্বরোচিত হামলা, উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পল্টন থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 4 বছরের শিশুকে ধর্ষণ অভিযোগ বৃদ্ধির বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুরে 4 বছরের এক শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে আসান আলী পচা নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পরজনা ইউনিয়নের জামিরতা দক্ষিণপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 16ই ডিসেম্বর বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় আসান আলী শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার নিজ ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারে তার মা রোজিনা খাতুন দৌড়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের মাতব্বররা বিচার করে দেওয়ার কথা বলে কালক্ষেপণ করলে ভুক্তভোগীর মা বাদী হয়ে আসান আলী পচাকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর আসান আলী পচাকে তার বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রঞ্জুরুল ইসলাম মেহতা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন নিহতের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহতের অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে জেলা শিবগঞ্জ সীমান্তের জহুরপুর ও হিদপুর সীমান্তের মাঝখানে হতাহতের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শামীম, বয়স 30। তিনি উপজেলার পাকা ইউনিয়নের সরাপাড় গ্রামের বাহারুলের ছেলে। আহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম, বয়স 35। নিহতের বাবা বিএসএফ এর গুলিতে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আহত বা নিহতের বিষয়টি স্বীকার করা হয়নি। একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তি সহ 10 জনের একটি দল রোপার কবিরাতে বাংলাদেশের জহরপুর এবং ওয়াহেপুর বিওপির মধ্য দিয়ে সীমান্ত পিলার 16/4S এর পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের চাঁদনি চক ও নূরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত 8টার দিকে গুলি ছুড়লে শামীম ও শরীফুল গুরুতর আহত হন। পরে আহত শরীফুল সহ অন্যরা পালিয়ে আসলেও শামীম ঘটনাস্থলেই মারা যান।